নদীর ঘাটে জল ভরতে যাই। ঠিক আছে, তাই চল। Thank you.
জানো আমাদের সমাজে কলঙ্ক হতে পারে রাখো তোমার ওই সমাজ সংসার আমি যাই সমাজ সংসার কোনো কিছু মানি না আমি যাই শুধু তোমাকে ভালোবেসে আপন করে বেঁচে চাইছো কিনা এটাই আমার শেষ কথা কাকা আমিও যে আপনাকে আপন করে পেতে চাই ঠিক আছে সখিনা আজ থেকে আর কাকা বলবো না আজ থেকে আমি হব তোমার বন্ধু তুমি হবে আমার বন্ধু ঠিক আছে বন্ধু আমি এখন যাই সখিনা ঠিক আছে ঠিক আছে কাকা আবার তুমি কাকা বলছো সরি বন্ধু আমার ভুল হয়ে গেছে আপনি কিন্তু আইতে ওই নুরুদ্দিনের ভিটায় আমার সাথে দেখা করবে ঠিক আছে চকিনা চলো এখন ওনার ওই বাড়ি ফিরে যাই ঠিক আছে বন্ধু এখন আমার কাছে কোনো টাকা পয়সা নাই
বাবা হোসেন তোমার খালাতো ভাই ওই ডাকা সুতার মেলে চাকরি করে তুমি ওখানে চলে যাও বাবা আমি আর তোমাকে লেখা পড়া করেছি পারবো না বাবা কি বলেছো বাবা আমি টাকার জন্য লেখাপড়া করতে পারবো না ঠিক আছে কিন্তু আমাকে 10,000 টাকা এনে দাও বাবা আমি 10,000 টাকা দিয়ে আমি অন্য কোনো ব্যবসা করে খাবো বাবা কিন্তু এই গ্রাম ছেড়ে আমি ঢাকা শহর যেতে পারবো না বাবা শোনো বাবা তুমি 10,000 টাকা আমার কাছে চাইছো আমি 500 টাকার জন্য এই ধরে ধরে ঘুরছি আমাকে 1 টাকাও কেউ দেয়নি আমি 10,000 টাকা কোথায় পাবো বাবা ঠিক আছে বাবা আমি আমার মামার বাড়ি থেকে 10,000 টাকা নিয়ে আসব ঠিক আছে বাবা হোসেন তুমি তোমার মামার বাড়ি থেকে 10,000 টাকা এনে তুমি তোমার ব্যবসা করবে বাবা ঠিক আছে বাবা চলো এখন আমরা ওই ঘরে ফিরে যাই চলো বাবা বাজার থেকে আসার সময় ওই দেখাইলাম ওই হুসেন আর সকিনা একসাথে গল্প করছে এই কথাটা যদি আমি চাষার কাছে না বলি তাহলে কামটা ভালো হবে না চাষা বাড়িতে আছো চাষা বাড়িতে আছো আরে চাষা তুমি খারাও আমি ডাইকে আনতেছি সকিনার বাপ আরে ও সকিনার বাপ এই যে হুনছে তোমার এই গেন্দরে কি লেগে জানি ডাকতেছে কারাউডা কারাউডা ও মজল নাই তা কোনডা মনে করে ডাকতেছ কত হুনি আর কোনডা মনে ডাকবো চাষা ও তোমার তো ওই নজরা ভেঙে আর ওই নালচাবাড়ি ভেঙে সারাদিন যা তোমার দালালি করতে আর যদি তুমি একটু সময় পাও তুই তো গম্বারা ওই ঘরে যে তোমার সেন মাই আছে এতে কি তোমার খেয়াল আছে দেখ মা জল মুখ সামলায় কথা কই তুই যদি আজকে আমার বাসতে না হইতি তোরে আমি একেবারে বাইরে থানা থানা করে লাইতাম তুই আমারই বাড়িতে আয়া আমারই পুরি নামে বদনাম করস না ও সাসা থানা থানা তুমি করে করো আগে কহ তোমার কলম জিনি ইউরিয়াটা করে আছে কিনা এই হুনই এই দেখছ তোর বেড়ি ঘরে আছে কিনা ঠিক আছে আমি দেখতেছি ও সকিনার বাপ আঙ্গ সকিনা তো ঘরে নাই ও বাবা মুফাজ্জল তাড়াতাড়ি কও তো আমার সকিনার কি হইছে এই রে আমার কই গেলি রে এইদিকে একটু আসে আব্বা মা ডাকতাছ কি লাই ডাকতাছ এই হুন ওই তুই আর বাবা তুই আর মাজল বলে বাজার যাওয়ার সময় দেখে আইছ হুসেন আর সকিনা একসাথে ওই আলাপ করতে বলেন আব্বা কি কইলেন আব্বা অসম্ভব অসম্ভব আমি বাইসে থাকতে এই কাম করে দিন আবার দিব না ও মাদল ভাই যাও তো দেই যাই ঠিক আছে ও সাসা তুমি আঙ্গ সঙ্গে হ যাও দেই যাই দেই এই তোমার মেয়ের কাম ছাড়া দেখা হ এই তোরা ঠিক আছে তোরা যা আমি আইতাছি এই মাগি এই হুনই তোর কারণে পুরি ডের আমার এই দশা হলই যদি আজকে যায় তোর পুরি রে যদি খুশ পাই তাহলে কিন্তু বাকি তুই বুঝবার ভাবি তাই এই মজাটা হলই এসময় ভালো আছে তুই তোর পুরি রে তাড়াতাড়ি খুঁজে নিয়া
এই গোলামের বেড়া গোলাম পুরুষের সাথে না পায়া আমার সাথে পায় এই বয়সে যা আমার হইছে যত জ্বালা ঠিক আছে আমি দেখতাছি পুরিরে যা আমও গেতাছি আমও মজল হতে গেতাছি দেহ সাসা দেহ ওই তোমার আদরে মে ওই তামসাড়া দেহ ওই হোসেন কিভাবে জড়ায় ধরা আছে তাই তো দেখছি কই গেল রহমান এই তোর তো শহরের বাচ্চা রে এই অত্যা এলাকার মধ্যে এই এমন কোন পোলা আছে রে এই দেলোয়ার হোসেন মেরে নিয়ে নষ্টি বসি করে এই শালার মতো রে একেবারে বানাই হলা আমার কোনো দোষ নাই ভাইজান দোষ করেছে হইছে কিনা ভাইজান আমাকে দয়া করে ছেড়ে দিন ভাইজান ভাইজান আমি আপনার হাতে পায়ে ধরে বসছি আমি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না ভাইজান আমি একে কাছে না পেলে আমি মরে যাব ভাইজান ঠিকই আছে বল তোর আমি ওই হুসেনের হাতে তুলে দেব এই বুলাই এই তোর কি মাথা খারাপ হয়েছে হ্যাঁ এত কিছু আর পরে তুই আর ওই হুসেনের হাতে তুলে দিবি শুনেন আব্বা বুঝবেন না এখন আমি একটা কথা কই
कारण तु संसार एकमात्र बड़ ऐले तर तर बुद्धिशुद्धि कम किंतु बाबू एक कथा मन रखी दया मन पाने भारती क्या करबा दस हजार टाइम अपनार विश्वास ना हो टा गो अपने रखी दिन और अपनारे कथा दीसी सकिना के जत सारा विब अब नगद दस हजार टाक हाथ पाई किस दिन चला जाए जेल भैर तुम कथा जान मन थे बुझाना कर এই কলঙ্গিনী মেডারে নিয়ে যা ঠিক আছে আব্বা আর হলো হোসেন তুমি যদি আমার মেয়েরে বিয়ে না করো তোমারে কিন্তু আমি এই দুনিয়ার বুকে বাঁচাই রাখবো না এটাই কিন্তু আমার শেষ কথা ঠিক আছে কাকা আমার বাবাকে বাড়ি যায় আমার বাবাকে বুঝে আপনার কাছে ঘটক পাঠিয়ে দিব কাকা আপনার শুধু বিয়ের দিন তারিখটা দিয়ে দিবেন আপনার শুধু ওই বিয়ের দিন তারিখটা দিয়ে দিবেন ঠিক আছে বাবু তুমি যাও আমি আর একটা ব্যবস্থা করতেছি ঠিক আছে চাচা আমি এখন আসি তার মামার বাড়িতে দশ হাজার টাকা আনতে এখনো তো ফিরে আসলো না তাহলে আজ তাই কি কোনো বিপদ হলো নাকি আমি দশ হাজার টাকা নিয়ে আসার পরে ওই দেলোয়ার হোসেনের মেয়ে ওই সকিনার সাথে আমার একটু দেখা হয় একটু আলাপ করলে তার বাবার ভাইজান আমাকে দেখে ফেলে তারপর আমাকে অনেক মারধর করে টাকা পয়সা আমার কাছ থেকে নিয়ে গেছে আরো বলেছে আমি যদি ওর মেয়েরে বিয়ে না করি আমার বলে আর জীবনে বাঁচিয়ে রাখবো না
मजाटा किन्तु आमी बुझिए दिब बाबा ठीक आछे बाबा तुम्हार जदि भालो हय ताले तुमी बिया करो बाबा ठीक आछे बाबा তুমি একটি ঘটক পাঠিয়ে ওই বিয়ের দিন তারিখটা নিয়ে আসো ঠিক আছে বাবা আমি ওই ঘটকের কাছে যাব তুমি এখন ঘরে যাও বাবা ঠিক আছে বাবা এ পোলা যখন বিবাহটা বলেছে এ তার বিবাহটা উদ্ধার করতেই হবে আমি এখন ওই ঘটক সাহেবের বাড়িতে যাই लागे अपने एक दिन तारीख ते जाए नहीं आसें तो दिन तारीख के তুমি তাহলে বিয়ের দিন তারিখে নিয়ে আসো এই তোমার খরচপাতি আমি দিতাছি ঠিক আছে তুমি যাও তাহলে আমি আইতাছি আচ্ছা আমি এখন ওই দেলোয়ারের বাড়িতে ওই বিয়ের দিন তারিখে নিয়ে আহি जाओ
নিয়ে আইছি আপনারা এখানে বলছেন আমরা মেয়ে সাদাই নিয়ে আসি তোমরা তাহলে বউ এই রমা এই মাজা এ তারা কই গেলি রে মেয়ে তারা নিয়ে এদিকে আসে আব্বা এ বলছি এ দেলের ভাই একটা তো মোল্লা সামনে দরকার একটা মোল্লা ডেকে নিয়ে আসে আপনারা বলছেন আমি মোল্লার হাতে পাঠাই দিতেছি এই রহমান একটা মোল্লা ডাক দে ঠিক আছে আব্বা আমি ডাক দিতেছি যা আমি দিব না বিয়ে বাড়াই নাই বিয়ে তো আমি বেড়া কম বেড়া আমার নাতি নেই বেশি বড় আর নাতি যে বাড়ি তাই গেছে গা কোন বিয়ে বাড়াই ছাই রে গেছে গা কোন মান দেখো গেছে গা আই দে বেলা বাজে গেলে কি হবো দেরি করি কয়টা বাজে ঠিক আছে নগদ বুঝিয়া পাইয়া এই সূর্যনয় গ্রামে দেলোয়ার হোসেনের মেয়েকে তোমার কাছে শাদি দিলাম তবে তুমি কবল আছো কিছু টাকা বুঝিয়া পাইয়া আর কিছু টাকা বাকি আসিয়া ওই পুবের পাড়া ওই নাল মেয়ার ছেলে ওই হোসেনের কাছে তোমাকে শাড়ি দেওয়া হলো বলো কবুল আপনারা হনসেন ও মোল্লা সাহেব দোয়া করে দেন শুধু মনে দোয়া করুন যে শুধু দোয়া হ্যাঁ বিসমিল্লাহ আপনারা সবাই আমিন ধরবেন কেউ বাগে থাকবেন না রাব্বানা জালামনা হামপুসান আব্বানা হুমা কামার আব্বানি সকিরা রাব্বানা হুমানে কামার আব্বানি সকিরা তুমি কবুলের মালিক আল্লাহ
তুমি কবুল না করিলে আল্লাহ কেউ কবুল করিব না আল্লাহ আল্লাহ এ যে তোমার পুরো হাতুতে কথা দি আল্লাহ তুমি কবুল কর আল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ তুমি দেখে রাখিও আল্লাহ আল্লাহ সব কিছু করি আল্লাহ তুমি খাঁটি বান্দা মুসলমান হইয়া এই বিয়া পড়াইতাছি আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ আল্লাহু আমিন রাব্বানা জালাম না অনুসনা খাইলাম না আব্বানা হুমা কামা রাব্বানি সকিরা সুবহান আমিন আকা মায়া সিফুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমিন মাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ও আঙ্গটে হাড়া পোটা বসে দেন গো বেড়া বলিলা দেন হ্যাঁ তাড়াতাড়ি আঙ্গুলা বিদায় করে দিন আপনারা যান আমি আর মেয়ে আর ছেলেরে বিদায় দিতাছি আচ্ছা দেন আব্বা আমাদেরকে হাসি মুখে বিদায় দিন আব্বা ঠিক আছে মা তোমাকে আমি বিদায় দিয়ে কেমন করে থাকবো মা Thank you.
এদিকে আসো বাবা। শোনো বাবা হোসেন, সকিনা আমার একমাত্র মেয়ে। আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি ওর দুঃখ সুখের সাথী। তুমি ওকে দেখে রেখো বাবা, তুমি ওকে দেখে রেখো। ঠিক আছে আব্বা, আমাদের জন্য আপনি দোয়া করবেন, আমরা যেন সুখে থাকতে সুখে থাকতে পারি আব্বা। ঠিক আছে আব্বা, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন চিরদিন সুখে থাকতে পারি। তোমরা বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো মা। ঠিক আছে ওঠো বাবা, তোমরা চিরদিন সুখী হও। শোনো মা, তোমার স্বামীর ঘরে তুমি যেন সুখে থাকতে পারো এই দোয়াই করি। তোমরা এখন যাও। ঠিক আছে আব্বা, ঠিক আছে আম্মা, এবার আমি আসি। আসি ভাইজান, আসি। আপনার ওই পশ্চিম দিকে কই যান গো বেটা? বুঝবা না বাবা, বুঝবা না, আমরা হইলাম বাবের মানুষ, তাই আমরা বাবের যাওয়া যাই। তুমিও যখন বাবে হরবা এই মজাটা তুমিও বুঝবা। বুঝলাম না চাষা মেয়ে, যদি বেটা একটু খুইলে কইতান তাহলে আমি বুঝতাম। ও চাষা মেয়ে, আজকে কি আপনারা যাবান? তুমি যাবার চাও দাদা? নিলে তো গেতামই। ঠিক আছে, তুমি যখন যাবার চাইতাস তাহলে তুমি বাড়ি যাই, তাহলে রেডি হয়ে আস। আমি একটু বেরিবান বাজারে যাই, একটা চা খাই আসি। ঠিক আছে চাচা ভাই, আমি এখানে আইতাছি। আচ্ছা ঠিক আছে, যাও আবার তাড়াতাড়ি আয়ো, আমি একটু যাই চাটা খাই। ঠিক আছে আইসো আইসো, যাও আমার আবার ঢাকা জানো বাবু। আমার যে একা একা ভালো লাগতেছে না, এখন আমি কি যে করি? সকিনা করে আস, আর ও সকিনা তুমি চিনবা না, ওটা হইলো ওই মুজা ভাই জামাই কফিল। আপনি যে সাথে করে নিয়ে আইসু, যদি আপনার আমি গল্প করি এই বেটা যদি যায় কইয়ে দেয়। ওরা তুমি চিন্তাই করো না, ওরা আমি ওরে বললে দিব, ম্যানেজ করে নিব। অজামাই তুমি এ ঘরে যাই বউ, আমরা দুজনে একটু একটু আলাপ করে আসি। ঠিক আছে জাসানি, আমি যাই এখন। ও ভাই যান, পান খাইতেন না? যদি একটু দিতা তাহলে তো খাইতাম। পান দিলাম, সুবারি দিলাম, চুন দেখি
जीवन जब कर दी सी
হ্যাঁ সকিনা বাড়িতে আছে তাহলে একটু সকিনা ডাকে দেন তো তুই তার কাছে শুনি আচ্ছা ঠিক আছে ও সকিনা সকিনা কে যাইছে মা তোর মেম্মা নানা আইছে ও নানা কেমন আছেন ভালো আছি গো বাবা জান তোমরা আলাপ করো আমি তো ছাগলটা দি আহি ঠিক আছে ও নানা কি কইবারছ কও এই সরি তোর বলে তা জামাই মারি মিটা তালাক দিছে ও নানা আমারে মাইরা পিটে আজ তিন দিন ধরে আমারে তালাক দিছে এই সরি কি আনা তালাক দিছে রে এই কথা আর কইও না নানা আমারে কই কি জানুন আমি বলে ওই রহুলের নিয়া হইতে থাকি এই কথারে কেই কয় না খালি ওই গোলামের পুতে গোলামি কয় আমারে দাওনের রে কি মান নাই মারছে আরে তোর তো মারে কিছু হই নাই ও না না মাইরে তালাক দিয়ে কি কয় জানো পরে যদি আমি বাজার থেকে আইসা আমার বাড়িতে দেহি তাহলে আমারে বলে জব করে ফেলাবো কি কইলি শালার মতো সাহস তো কব না এই সরি হনই তোর আড়া কথা কব চাই কম না না যা আবার তো হইছে হয় না না এখন তুমি কি কবার নে গাইছো হেই দেখো কথা ডাইলো তোর আমি বিয়ে করব চাই হেই দেখ কি কও না না I'm gonna make it.
তুমি আবার আমারে ওই গাং পেরো যাইয়া ভুলা যায় না এই সরি হলই তোর জন কথা দিছি আমি আর জীবনে তো বলবো না আমার আবার ওই পরিশুদ্ধ হতে হবে আমি এখন জায়গা ঠিক আছে না না আমার কথা মনে হইলে না তুমি আইয়া পড়ো ঠিক আছে আমি এখন যাই আমি যে এখন আমি এখন কি করি মার ভাই যাইয়ে পড়ব আমি এখন তাড়াতাড়ি যাইয়া রান্না বাড়ির কাজটা শুরু করি রতন তুই আমার কান্তা সৎকার তুই আমার ডাকলি কে শুনো বুবু তোমার নাকি না তোলা ভাই নদীর পারে বই আছে আমি যে বড় ভুল করে ফেলেছি আমি যে তোমার সারা বাসনো না ভুল তুমি করো নাই স্বামী আমি করছি আমি না তোমার সারা বাসনো না স্বামী তুমি আমারে ক্ষমা কইরা দিও আহন এর একটা উপায় করো ঠিক আছে সকিনা যাও আমরা ওই নদীর পারে বসিয়া একটু আলাপ করি উপায়টা হইলো চলো আগামী গেলাম না ঢাকা চলে যাবো আমার বোনের সর্বনাশ করছে তোর আজকে মাইরে এলাম মারণ যাবো না চল ওরে বান্ধে নিয়ে ওই চাষার কাছে যাই ঠিকই আছে আমি মাইরে ফেলাম এই রহমান তোর ওই সুলতানগর গ্রামে যায় মাথা ভরে ডাইকান
যদি আর একটা সঠিক বিচার না করে এই পাঁচুদের মাইরা একবার ওই দশানি নদীতে আমি বসাই দিব। আমার মাথাটা কিন্তু আর ঠিক থাকতেছে না। এই চলো তাড়াতাড়ি যাস। হ্যাঁ ঠিকই আছে আব্বা, আমরা তাড়াতাড়ি যাইতাছি। যাও তো মাদার ভাই। চাচা আমি আর এমন ভুল করবো না, দয়া করে আমার ছেড়ে দেন। দেওয়া সুয়ারের বাচ্চার কথা হুনছ? আমার বুড়ি রে নিয়ে নষ্টি বর্ষি করে এখন কথা তো তুই এখন আমি কোন অন্যায় করি নাই না? সুয়ারের বাচ্চা বাচ্চা।